নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। কারখানা সিন্ত কেটে ভেতরে ঢুকে স্টোর রুমের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটালো চোরেরা। ঘটনাটি জামুরিয়া শিল্প তালুকে সত্যম স্পঞ্জ আয়রন কারখানায় ঘটেছে। ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে। তিন দিনের শ্যাম অরদাস মহোৎসব শুরু হয়েছে রানীগঞ্জে। মঙ্গলবার শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। কয়েকশো মহিলা রং বেরঙের ধ্বজা হাতে সীতারামজি ভবন থেকে শিয়ারশোলের অমৃতকুঞ্জ আশ্রম পর্যন্ত শোভাযাত্রায় হাঁটেন। শিব, পার্বতী, হনুমান, রাধাকৃষ্ণ সেজে ঘোড়ার টানে রথে বসে শোভাযাত্রায় সামিল হন বেশ কয়েকজন পুরুষ মহিলা ভক্ত। 11টি কেন্দ্র, ট্রেড ইউনিয়ন, 134টি গণসংগঠন এবং ফেডারেশনগুলির ডাকে 48 ঘন্টা সাধারণ ধর্মঘটে মিশ্র প্রভাব পড়তে দেখা গেল আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চলে। মঙ্গলবার রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। ধর্মঘটের প্রথম দিন সাফল্য দাবি করেছেন ধর্মঘট সমর্থকেরা। অন্যদিকে সাধারণ ধর্মঘট প্রত্যাখ্যানের কথা জানিয়েছে তৃণমূল, কিন্তু এই দুই দাবি পাল্টা দাবির মাঝে জেলার নানা প্রান্তের বাসিন্দাদের দাবি ধর্মঘটে ভোগান্তি ছবিটা অন্যবারের মতো একই রকম থেকে গিয়েছে। এক সাইকেল আরোহীকে পিষে দিল চিপস্টোন বোঝাই ট্রাক। দুর্গাপুরের জোনাল সেন্টার মোড়ে ঘটেছে এই পথ দুর্ঘটনা। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এবার সম্প্রীতি ও জনসেবা উৎসব। গলসির 1 নম্বর ব্লকের গ্রাসরুট সোশ্যাল মিডিয়া কমিউনিটির পরিচালনায় মঙ্গলবার সূচনা হয় এই উৎসবের। লোকশিল্পীরা অংশ নিয়েছিলেন এই উৎসবে।